প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আঠারো খাদা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা বেনজির আহমেদ স্বপন ভাইয়ের বাংলাদেশের সর্ববৃহৎ চুই ঝালের ক্ষেতে। বেনজির আহমেদ স্বপন ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব চুই ঝাল চাষের পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয়। আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় মাসুম বিল্লাহ। ভাইয়া, কৃষিকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভাই, আপনি কিভাবে এই চুই ঝাল চাষে উদ্বুদ্ধ হলেন? সর্বপ্রথম বলতে, আমার মেজো ভাই, আমি ছোট, আমার তিনটে ভাই, মেজো ভাই সরকারি চাকরিজীবী, সে ইউটিউব থেকে এবং আপনাদের চ্যানেল থেকে, অন্যান্য চ্যানেল থেকে জানতে পারে এবং এই তার লাভ উপকারিতা বিভিন্ন দিক দেখতে পাই, দেখে এটা অত্যন্ত লাভজনক ফসল, সেই হিসাবে আমাকে সে উদ্বুদ্ধ করে। আমি যেহেতু বাড়ি থাকি, সে চাকরিজীবী মানুষ, সে সেখানে থাকে, তারপর সে দীর্ঘদিন খুলনাতে চাকরি করছে, এই জন্য খুলনাতে এটার ঐতিহ্যবাহী খুলনার খুলনা ডুমুরিয়া খুলনা সাইডে পুরোটাই ধরা যায় আর কি, যা মশলা হিসাবে পরিচিত। ওখানকার মাংস নাকি চুই ঝাল ছাড়া হয় না, এটা অনেক কিছুর উপকারিতা আছে। এইসব জানতে পেরে বিভিন্ন সাইড দিক বিবেচনা করে দেখা যাচ্ছে যে এটা চাষ করলে এতটাই লাভজনক, যা বর্তমান যেসব চাষ হচ্ছে এসব চাষ থেকে অনেক লাভ। এই জন্য আমার ভাই আমাকে উদ্যত করে এটা করার জন্য, সে ওখানে যোগাযোগ করে এবং বিভিন্ন যারা চাষ করে ওখানে তাদের বাড়িতে বাড়িতে যায়, খোঁজ খবর নেয়, সেখান থেকে এই চাষটা ওটা উদ্ভূত হয়। আমরা চুই ঝাল সাধারণত কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা ভাই, এটা আসলে একটা মশলা, তরকারি মশলা বলা হয়। এটা প্রথমত গোশের জন্য মেন মশলা হিসাবে, এটা খুলনা বাগেরহাট এটার প্রচলন আছে, সেই হিসাবে সাতক্ষীরা মূলত খুলনায় ধরা যায় আপনার আশপাশের এলাকাগুলোতে, এবং এর অনেক ঔষধি গুণ আছে যা খেলে এটা শরীরে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া যায়। এবং তরকারিতে শুধু গোশেই না, অন্যান্য তরকারি ব্যবহারযোগ্য, কিছু রেয়ার তরকারি বাদ আছে, তাদের সব তরকারি খাওয়ার উপযোগ্য। ভাই, আপনি কতদিন আগে চুই ঝাল চাষ শুরু করেছেন? প্রায় 9 মাস আগে। ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই চুই ঝাল বাগানে আপনি সারিবদ্ধভাবে মাল্টা গাছ লাগিয়েছেন, এই মাল্টা গাছ লাগানোর উদ্দেশ্য কি? যেহেতু ভাই এটা চুই ঝালের সাথে মাল্টা গাছ লাগানো যায় আর এটা ছায়াযুক্ত জায়গায় আরো ভালো হয়, যার জন্য আমি মাল্টা গাছটা সাথী ফসল হিসেবে সর্বশ্রেষ্ঠ তৈরি করছি। ভাই, এখানে কোনটি আপনার স্থায়ী ফসল? হ্যাঁ ভাই, আমার মাল্টা এবং চুই ঝাল দুটাই স্থায়ী ফসল, যেহেতু এটা লং টাইম থাকবে দুইটাই, আমি দুইটাই রাখবো। ভাই, মাল্টা গাছের জন্য চুই ঝালের কোনো ক্ষতি হচ্ছে কিনা? কোনো ক্ষতি হচ্ছে না। আর এই মাল্টা গাছগুলো বয়স কতদিন হচ্ছে আপনার? এটাও 9 মাস। ভাই, আপনি কতটুকু জায়গায় মাল্টা এবং চুই ঝাল চাষ করছেন? আমাদের 33 শতকে বিঘা, সেই হিসাবে আমি 10 বিঘা জমিতে চাষ করছি। আচ্ছা, আপনার এখানে চুই ঝাল গাছ কতটি আছে? আমার চুই ঝাল গাছ আছে 7000-এর উপরে আর মাল্টা গাছ 1400। ভাই, আপনার এই 10 বিঘা জমিতে চুই ঝালের চারা কোড়াই এবং মাল্টা গাছের চারা কোড়াই এবং চারা রোপণ, সার, কীটনাশক ও পরিচর্যা খরচ বাবদ এখনো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? এখন পর্যন্ত আমার প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ভাই, চুই ঝাল হারভেস্ট করা পর্যন্ত এখনো সামনে এখানে কত টাকা খরচ হতে পারে? হারভেস্ট টাইম পর্যন্ত আমার হয়তো আর 1 লক্ষ টাকা প্রায় খরচ হয়ে যাবে শুধু চুই ঝালে। আর মালটার হারভেস্ট করা পর্যন্ত? যেহেতু এটা ওর সাথে একই খরচের সাথে হয়ে যাচ্ছে, তো এটা আমার এখনো 1 বছর পর মালটা ধরবে, তখন হয়তো হারভেস্টের খরচটা হিসাব করা যাবে। সকল খরচ খরচ বাদ দিয়ে চুই ঝাল একবার হারভেস্ট করে এখান থেকে কত টাকা আয় করা সম্ভব? আমি খুলনা ডুমুরিয়া থেকে বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করে দেখছি 1 বছরে গাছ তারা 2 থেকে 2500 টাকা বিক্রি করে, সেই হিসাবে আমার এখানে 7000 গাছ আছে। আমি সব বাদ দিয়ে 1500, 2000, 2500 নাম যদি 1000 করে ধরে, তা আমার 70 লক্ষ টাকা হবে। আমার খরচ, আমি যেহেতু 6 লক্ষ প্রায় হয়ে গেছে, আরও আমি 4 লক্ষ অ্যাড করলাম, আমি 10 লক্ষ টাকা যদি খরচ বাদ দিয়ে দিই, তাও আমার 60 লক্ষ টাকা থাকবে। ভাই, চুই ঝাল কতদিনের ফসল? ভাই, এটা টাইম তো আপনার রাখার উপরে, হারভেস্ট করবো আমি, যেমন আমার 9 মাস চলছে, আমি আর 3 মাস পরে হয়তো হারভেস্ট করবো, এটা আমি যত রাখবো তত এর গ্রোথ হবে এবং ওয়েট হবে, তত আমার লাভ হবে। 2 বছর রাখলে তার ওজন বেশি হবে, 3 বছর রাখলে আরও ওজন বেশি হবে, এইভাবে 2 গুণ 3 গুণ ভাবে বেশি হতে থাকবে টাকা, তো আমি সেই হিসাবে আমি 1 বছর হলেই হারভেস্ট করবো আর কি। ভাই, চুই ঝালের বিশেষ কোনো জাত আছে কিনা? জি, জাত আছে, যেমন ঝাড়চুই, তারপরে গেছো চুই, আমি ঝাড়চুইটা করছি। 1 বিঘা জমিতে চুই ঝাল চাষ করতে হলে এখানে চারা কুড়াই, চারা রোপণ, সার, কীটনাশক এবং পরিচর্যা খরচ বাবদ কত আসতে পারে? সপ্তাহে 50 থেকে 60 হাজার টাকা খরচ আসবে। 1 বিঘা জমিতে কতটি চুই ঝাল চারা রোপণ করা যায়? 800টা। সকল খরচ খরচ বাদ দিয়ে চুই ঝাল থেকে কত টাকা আয় করা সম্ভব? 1 বিঘা জমিতে 50 থেকে 60 হাজার যেহেতু খরচ হবে, আপনার 800 গাছে আপনি আগে যা বলছি 1000 করে ধরলে 8 লক্ষ টাকা হবে, আপনি 50-60 হাজার বাদ দেন, আরো বাদ দেন 40 হাজার, 1 লক্ষই বাদ দেন, তাও 7 লক্ষ টাকা লাভ হবে আপনার। চুই ঝাল চাষের জন্য কেমন জমি মাটি প্রয়োজন? চুই ঝাল চাষের জন্য আপনার সব মাটি উপযোগী, যেখানে পানি বাদে না শুধু সেটা বাদে, আপনি ছায়াযুক্ত জায়গায় লাগাতে পারেন, যে কোনো বাড়ি আনাচে কানাচে অপরিচিত জায়গায় যে কোনো জায়গায় লাগাতে পারেন, সব জায়গায় এটা হবে।
জমি প্রস্তুত করার সময় কিভাবে প্রস্তুত করেন? জমিতে প্রথমে আমরা ট্রাক্টর দিয়ে চাষ করছি, এক থেকে আটটা চাষ দিয়েছি। আটটা চাষে শেষ দুইটা চাষের আগে আমরা জৈব সার ব্যবহার করছি, পুরো জমিতে জৈব সারটা ছিটাই দিয়েছি, দিয়ে চাষ করছি। চাষ করার লাস্টে এই বেড দেখছেন, এই যে বেড তৈরি করছে, বেড তৈরি করার পরে এটা চারাটা রোপণ করা হয়েছে। ভাই, আপনি যে বলেন জৈব সার ব্যবহার করছেন জমিতে, আপনি প্রতি বিঘাতে কি পরিমাণ জৈব সার দিয়েছেন? আমি শতকে 5 কেজি হিসাবে জৈব সার ব্যবহার করছি। এই বেডটা কিভাবে প্রস্তুত করেন? বেডটা সমতল জমিতে করা, এটার দূরত্ব একটা থেকে আরেকটা 2 হাত পর পর। আপনার বেডে চারা কিভাবে রোপণ করেন? বেডে চারার দূরত্ব 2 হাত পর পর, একটা থেকে আরেকটা চারার দূরত্ব 2 হাত। এক বিঘা জমিতে কি পরিমাণ চুই ঝালের চারা প্রয়োজন হয়? এক বিঘা জমিতে 33 শতকের বিঘাতে 800 পিস চুই ঝালের প্রয়োজন হয়। প্রতিটি চারার মূল্য কেমন? কোয়ালিটি অনুযায়ী দাম নির্ধারণ হয় 40 থেকে 50-এর ভিতরে, আমাদেরটা 45 টাকা পড়ছে। চারা রোপণের পর থেকে হার্ভেস্ট করার আগ পর্যন্ত চারাগুলো কি কি পরিচর্যা করতে হয়? মূলত আপনি এখনো দেখতে পাচ্ছেন, পরিচর্যা বলতে জমিতে আগাছা থাকা হবে না, আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে। আর এর চাহিদা অনুযায়ী সার, যেহেতু বলেছি জৈব সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার আমার একটা ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তবে আমরা করিনি যেহেতু আমরা বলতে পারছি না। আর জমির চাহিদা অনুযায়ী সেচের প্রয়োজন হয়, সেচটা এমনভাবে দিতে হবে যেন বেঁধে না থাকে, দেওয়ার সঙ্গে সঙ্গে পানি বাইর করে দেওয়ার ব্যবস্থা থাকে, এভাবে আর কি। সার যেহেতু আমি বলছি জৈব সার ব্যবহার করছি, জৈব সারটা আমি তো জমির চাষের ভিতর দিছিলাম, আর পরবর্তীতে আমি রিং করি, এই যে গাছ, গাছের রিং করি করে দিছি। আর বালাইনাশক হিসাবে আপনি ছত্রাকনাশকটা মেনলি দেওয়া লাগে, ছত্রাকনাশক দিলেই হয়, আর অন্যান্য রোগ বলার সামান্যটা দেখাও যায় না, দেওয়ার প্রয়োজন পড়ে না, ছত্রাকনাশকটা দিলেই চলে। আপনি ছত্রাকনাশকগুলো কিভাবে প্রয়োগ করেন? ছত্রাকনাশকটা আমি 15 দিনের অন্তর অন্তর ব্যবহার করি স্প্রে মেশিন দিয়ে, বৈকাল টাইমে এর বেস্ট টাইম, বৈকাল টাইমে দিলে ভালো হয় আর কি, কাজটা ভালো করে। চুই ঝাল হার্ভেস্ট করবেন কিভাবে? চুই ঝালের পাতা বাদে সবই বিক্রি উপযোগী, পুরো গাছটা উঠাই ফেলে এভাবে টোটাল বিক্রি আর কি। আপনি বাজারজাত করবেন কোথায়? মার্কেট প্লেস অনুযায়ী খুলনা এর বিশেষ একটা মার্কেট প্লেস আছে এবং ঢাকাতেও আছে, এই দুটা জায়গা বা যেখানে বিক্রি ভালো পাবো সেখানে হয়তো বিক্রি করব। বর্তমান বাজার দর কেমন চলছে? বর্তমান বাজার দর আপনি বলেছি তো, যদি এটা পোকার ভেদে আপনার 600 থেকে 800, 1000, 1200, এক এক প্রকার এক একটা কাউন্টার দাম। ভাইয়া, চুই ঝাল চাষে এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? আমি আপাতত পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি, তবে চারা কিছু দুর্বলতার কারণে চারা কিছু প্রথমে আমার মারা গেছিলো, যেখান থেকে আমরা সংগ্রহ করেছি সেখান থেকে আমাদেরকে আর কি 2 নম্বর চারা দিয়েছিল, বাংলা যেটা বলে, এই সম্মুখীন হয়েছি, তারপরে আর কোনো সমস্যার সম্মুখীন হয়নি। ভাইয়া, চুই ঝাল চাষের বিশেষ কোনো সুবিধা অসুবিধা আছে কিনা? চুই ঝাল চাষের বিশেষ সুবিধা আপনি এটা যে কোনো জায়গায় লাগাতে পারবেন, বা এই আনাসে কানাসে পরিত্যক্ত জায়গায় চাষ করলে এটা এতটাই লাভজনক যে আপনি একটা গাছ লাগালে অনেক টাকা লাভ হলেন ওখান থেকে। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আপনি কোনো সহযোগিতা পান? না, কোনো সহযোগিতা পাইনি। আপনাকে যোগাযোগ করেছিলেন? যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারা কোনো আমাদের সহযোগিতা করেনি, আসেওনি। ভাইয়া, আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য কৃষি কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভাই, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রজেক্টে আসার জন্য, এবং একটু আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। দর্শক, আমাদের আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কৃষিকথা ইউটিউব চ্যানেলকে জানাতে ভুলবেন না, এবং আমাদের সাথে থাকার জন্য কৃষিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।